গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো আর সাবধানে আছো। আর এখন ছেলেকে রাখতে স্কুলে যাচ্ছি। কি অন্ধকার দেখো চারিদিকটা। আর অন্ধকার হলেও এখানে আকাশটা দেখো, মনে হচ্ছে একদম সকাল হয়ে গেছে, কিন্তু এদিকটা দেখো অন্ধকার। ছেলে স্কুল যাচ্ছে, তো চলো ছেলেকে ছেড়ে আসি স্কুলে। আর এখন ওকে টিফিনও করে দিলাম, রুটি আর সবজি। ও রুটি সবজি হয়ে গেছে, ও নিয়ে স্কুল যাচ্ছে। আর স্কুলে ছাড়তে যাচ্ছি, ঘর থেকে একটু হাঁটতে হয় রাস্তা পর্যন্ত। রাস্তায় গাড়ি আসবে, বমি করেছে, রাস্তায় গাড়ি আসবে, তারপরে যাব। আর বাইরেটা দেখাই তোমাদের, পুরো ধোঁয়া ধোঁয়া রাস্তাটা দেখো, ধোঁয়া ধোঁয়া একদম, অন্ধকার কুয়াশা। চলো শুধু গাড়ির লাইটগুলো দেখা যাচ্ছে রাস্তা দিয়ে। এটা হচ্ছে আমাদের মেন রাস্তা। এই যে এই মাছটা আর এই মাছটা নেওয়া হয়েছে, এটা রুই মাছ আর এটা মোরলা মাছ। আর একটু আছে, ওটা আমি ধুবো, তোমাদের দেখিয়ে দিলাম। এই দুটো মাছ নেওয়া হয়েছে, দেখবো কালকে না, এটা দুদিন খাবো। তো মাছটা ধুই নি, তারপরে আসছি। বাজার করে এলাম, বাজার করে এসে বসলাম। আর আজকে যেহেতু সাজুগুজু করে আছে, আজকে বাজারে গিয়েছিলাম একবারে ওর পাপার সাথে, অনেক কিছুই বাজার ছিল আনার। বাজার করতে বলতে স্কুল খুলেছে, স্কুলে দুবছর যেহেতু যায়নি, ওর জুতো স্কুল শুগুলো ছোট হয়ে গেছে, ওই জন্য স্কুল শু দুটো নিতে হলো, সাদা একটা আর দুটো সাদা একটা আর একটা কালো কালার। আর স্কুলের ড্রেস হচ্ছে তো মানে সাদা একটা, সাদা গেঞ্জি প্যান্ট যেটা, তো গেঞ্জিটা হচ্ছে, প্যান্টটা ছোট হয়ে গেছে, একদমই দু বছর পরেনি বলে ছোট হয়ে গেছে, গেঞ্জিটা আবার হচ্ছে। তো সোয়েটারে তাহলে হয়ে যাবে, তো দু মাস আছে, এবার সিক্সে উঠবে, তো দু মাস আছে। তো আমি বললাম এই কটা দিন চালিয়ে নিয়ে শুধু সাদা প্যান্ট নেওয়া হয়েছে। আর আমার দুটো কানের আর দুটো নেল পালিশ, এই দুটো, আর সবজি বাজার মাছ, এগুলো নেওয়া হয়েছে। আমি আর বের করিনি, ব্যাগের ভেতরেই আছে, ওই সমেতে রেখে দিয়েছি, শুধু মাছটা ধুয়েছি। আর ওকেও জামা টামা খোলাইনি, টেনশে যায় উসকা, ওর না মানে গ্রামে যাওয়ার খুব নেশা হয়েছে। তবে তোমাদেরকে বলিনি বা দেখাই উনি, মনটা একটু খারাপ ছিল কয়েকদিন, ভেবেছিলাম যখন যাব তখন বলবো যে সারপ্রাইজ দিব, এইভাবে ভেবেছিলাম যে ব্যাগ প্যাকিং করব তখন দেখাবো, এইসব ভেবেছিলাম। আচ্ছা বাবা দাঁড়াও একটু কথা বলি, ভেবেছিলাম আমরা কলকাতায় যাব, বলতে বাড়ি যাব, তো টিকিট কাটাও হয়ে গেছিলো, সেটা ক্যান্সেলও হয়ে গেছে, আজকে গিয়ে ক্যান্সেল করে এসেছে, কারণ শুনছে আবারও লকডাউন হবে মার্চ মাস থেকে, ওই জন্য। কারণ এইভাবে গিয়ে খিচিবিচি করে আর প্রচুর ট্রেনে ভিড় হচ্ছে,
মানে সব কিছু দিক দিয়ে ভেবে চিনতে, কারণ দুটো বাচ্চা নিয়ে যাব, সব কিছু ভেবে চিনতে আর গেলাম না। টিকিট ক্যান্সেল, মনটা খারাপ আজকে। তারপরে ওর বাজারে একটু গেলাম, আর মঙ্গলবারে আমি সপ্তাহের বাজার একদিনই করি মঙ্গলবার, আজকে সেই মঙ্গলবার ছিল, কারণ পিছলে সপ্তাহে করা হয়েছিল না বাজারটা। শুধু আলু পেঁয়াজ নিয়ে এসেছিলাম, পাশে ঘর দিদিকে দিয়ে মাছা নিয়েছিলাম, ব্যাস। তার আগে সপ্তাহে যাবো না করে ওই দিদিটাকে মাছ আনতে দিয়েছিলাম, আর নিচে মালিকের বউয়ের সাথে গিয়েছিলাম, কিন্তু পিছলে সপ্তাহে যাওয়া হয়েছিল না, কিচ্ছু ছিল না আলু টালু, যা খুব কষ্ট করে সব সপ্তাহ চালানো হয়েছে। 1 কিলো আলু নিয়ে এসেছিল ওর পাপা, ওটা দিয়ে সপ্তাহ চালিয়েছিলাম। আর তারপরে বিবাহবার্ষিকী গিয়েছিল, একটু মানে খাওয়া দাওয়া যেটা হয়েছে সে তো একটু সপ্তাহটা ম্যানেজ করে নিয়েছি, তো একদিন বেশি খেলে একদিন কম খেতে হয় এটাই নিয়ম, তো সপ্তাহটা বেশি খরচ হয়ে গেছে বলে এই সপ্তাহটা কম খরচ করে দিয়েছি, আর এই সপ্তাহে বাজার করে নিয়ে এসেছি, যেমন সপ্তাহে বাজার লাগে সেরকমই। আলু ফালুগুলো একটু বেশি নিয়েছি যেহেতু পাপা গিয়েছিল, আনাটা পাপা সচুক আনাটা সুবিধা হয়, আর আমি আনতে গেলে খুব কষ্ট হয়ে যায় ব্যাগটা টানা, সেই জন্য তো আজকে বাজার ঘাট করা হয়ে গেছে। আর রাত্রিবেলায় আছে নেমন্তন্ন, রাত্রিবেলায় আছে নেমন্তন্ন, নেমন্তন্ন বলতে আজকে হোটেল বন্ধ, তো স্টাফরা মিলে একটা বাড়িতে মানে আর একটা স্টাফের বাড়িতে, মানে যে ঘর আমরা যাই, যেই ঘরে উঠেছিলাম, যে ঘরটা কিছুদিন আগে বিয়ে হয়েছিল, তাদের ঘরেই রান্নাবান্না হচ্ছে, তো ওখানেই খাওয়া দাওয়া রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় রান্নাবান্না আমার ঘরে সেরকম কিছু নেই, মানে ওখানেই যাবো। মাছ পেঁয়াজগুলো ধুয়ে রাখলাম, তোমাদের দেখালাম দুই রকম মাছ নিয়েছি আজকে, ছোট ছোট সেই মোড়লা মাছগুলো পাওয়া গেছে, তো বেগুন নিতে ভুলে গেছি। আর ওর পাপার সাথে বাজারে গেলে সব থেকে বিরক্তি লাগে যে খুব তাড়াতাড়ি করে, ঘায়ে ঘায়ে করে, মানে নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, আর আমার ওই তাড়াতাড়ি কাজটা করতে গেলে বেশি ভুলে যায়, থতমত হয়ে যায়। তো যাই হোক, আর ছেলেকে ভেন্ডি নেওয়া হয়নি, কখন বললি তুই ভেন্ডিটা নিতেও ভুলে গেছি আজকে। তারপরে ছিম, যেটা ছোটো ছিমনি সেটাও ভুলে গিয়েছি আজকে। ওর সাথে গেলে না সেই রাস্তায় ঘাঁ 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 করে চলবে, যেটা নিচ্ছ নাও আবার ঘাঁ 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 করে চলে আসো, ওর সাথে গিয়ে আমার ঠিক পোষায় না, তবু যেতে হয়েছে। আলুটা আবার বেশি করে নিয়েছে, আলুটা 4 কিলো নিয়েছে, ছোটো আলু 1 কিলো নিয়েছে, আর বড়ো আলু 3 কিলো নিয়েছে, পেঁয়াজ 2 কিলো নিয়েছে, মানে আলু পেঁয়াজেরই তরকারি খাবো, আর বাঁধাকপি ফুলকপি গাজর আর ধনে পাতা, ব্যাস। আর মিষ্টি কুমড়ো ব্যাস, আর কিছু নেয়নি, তো ওগুলোর দিয়ে যাই হোক সপ্তাহ চালাতে হবে, নেওয়া হয়ে গেছে যখন। আর মাছ, রুই মাছ পাওয়া গেছে, রুই মাছ নিয়েছে আর মোড়লা মাছ, ব্যাস এটাই হচ্ছে বাজার। আর আমি গেলে কলা নিয়ে আসি, এটা ওটা লেবু টেবু যা আছে সব নিয়ে আসি, নেওয়া হয়নি ভুলে গেছি। যাই হোক, ওটা হয়ে গেছে যখন আর বলে লাভ নেই, চলে যাবে। এ তো হচ্ছে তো চলো ওই বাড়িতে গিয়ে দেখাবো। আর ওই বাড়িতে রান্না হচ্ছে, রান্না বলতে সবাই মিলে দিয়ে ফেয়ে রান্নাটা হচ্ছে, মানে স্টাফদের জন্য, স্টাফরা আমি ঠিক তাও বলতে পারবো না সবাই মিলে দিয়ে থেয়ে হচ্ছে কিনা, যাই হোক বিরিয়ানি হচ্ছে এটুকু জানি, তো গিয়ে দেখবো জিজ্ঞাসা করবো কী ব্যাপারটা না ব্যাপারটা বা পায়ে লেগে বুঝতে পারবো। তো ফোন করেছিলো রাত্রে রান্না করো না, ওই বাড়িতেই সব একসাথে খাওয়া দাওয়া চলবে ওই জন্য। তো চলো এ বাড়িতে গিয়ে দেখাচ্ছি, আর এখন মতো একটু চা খাবো, আসছে চা খাবো, চা খেয়ে তারপর যাবো। কি গো সবার দিয়ে থুয়ে পিকনিক দিয়ে থুয়ে দিয়ে তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আর আজ হচ্ছে সেকেন্ড দিন, সেদিন আর কন্টিনিউ করিনি বলতে কালকে, আজকে আবার এখন থেকে আমি কন্টিনিউ করব, কারণ এরপরেও আমার একটা মানে ব্লগ করতে হবে,
সেহেতু এটা শেষ না করে তার করতে পারি না, ওই জন্যই আমি এখনই শেষ করছি, কারণ এটা এন্ড করা দরকার। কালকে অটো মানে দেখানোর পরে আর করা হয়েছিল না কন্টিনিউ, আজকে সকাল থেকেও ভেবেছিলাম করব তো করা হয়েছিল না। তো আর সব থেকে বড় কথা মানে এই মনে হয় সকাল থেকে শুরু করব, একবার মনে হয় বিকেল থেকে শুরু করব, এইভাবেই মানে সকাল আর বিকেল করতে করতে আমার ব্লগটা ছাড়া হচ্ছে না। তো আবার এরপর একটা ব্লগ ছাড়ার আছে, তো এখনকার মতো এটুকুই এন্ড করছি। আশা করি ভালো লেগে থাকবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব। আজকের মতো আসছি, বাই।